একবার জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার বানিয়ে পথে নামলো তৃণমূলের কর্মীরা। আজ সকালে সুন্দরবনের সাগর ব্লকের কালীবাজারে পেট্রোল ডিজেল ইত্যাদি জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূলের নেতা ও একাধিক কর্মীবৃন্দ। সূত্রের খবর, সেই মিছিলে উপস্থিত ছিলেন সুন্দরবনে তৃণমূল কংগ্রেস ভারপ্রাপ্ত নেতা মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা ও অন্যান্য নেতানেত্রীরা। আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমাদের আজকের অবস্থান কর্মসূচি চলছে। তার মূল কারণ হচ্ছে যে দিনের পর দিন যেভাবে পেট্রোল এবং ডিজেল কেরোসিন থেকে শুরু করে রান্না গ্যাসের দাম যখন সর্বভারতীয় স্তরে কমছে, তখন কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল ডিজেলের দাম হুহু করে বাড়ছে। আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে যেখানে প্রতি লিটার 3 পয়সা, সেই জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে পার লিটার ওরা 50 টাকা করে বেশি নিচ্ছে। আমি যদি 5 লিটার পেট্রোল কিনে তাহলে আমাকে 250 টাকা অতিরিক্ত বেশি দিতে হচ্ছে। তাহলে এইটার বিষয় নিয়ে যখন সর্বভারতীয় স্তরে রাজ্যসভা লোকসভাতে যখন আমাদের সাংসদরা কি বিরোধী। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।